নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে এই জানুয়ারি মাসের পর থেকে কিন্তু কয়েক লক্ষ রেশন কার্ডে আর বিনামূল্যে রেশন দেওয়া হবে না তো কেন এই বিনামূল্যে রেশনটা এই সমস্ত রেশন কার্ডে বন্ধ করা হচ্ছে তাছাড়া এই যে বাতিল রেশন কার্ড এই বাতিল রেশন কার্ডের লিস্টে আপনার নাম আছে কি তাছাড়া আপনাদের রেশন কার্ড বাতিল হবে কিনা। সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব এবং যদি বাতিল হয়ে যায় বা পরবর্তী সময়েও বাতিল হয়ে যায় সেক্ষেত্রে বাতিল লিস্টে আপনার নাম আছে কি সেটা কিভাবে চেক করবেন সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তাছাড়া বন্ধুরা বর্তমানেও কিন্তু এই রেশন কার্ডকে বাতিল করার কাজ চলছে তো বন্ধুরা বর্তমানে আপনাদের রেশন কার্ডটা বাতিল হবে কি সেটাও আজকের ভিডিওতেই আপনারা জানতে পেরে যাবেন এবং যদি আপনাদের রেশন কার্ডটা বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা বিনামূল্যে রেশন তো পাবেনই না সেক্ষেত্রে এই রেশন কার্ডের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু আপনারা আর পাবেন না তো বন্ধুরা চলুন এবারে আপনাদের দেখিয়ে দিই যে বর্তমানে এই রেশন কার্ডগুলো কেন বাতিল করা হচ্ছে এবং সেই সঙ্গে বাতিল লিস্টে আপনার নাম কীভাবে চেক করবেন তো ভিডিও শুরু করার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটমটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে যে লক্ষ লক্ষ রেশন কার্ডকে বাতিল করা হচ্ছে সেই রেশন কার্ডগুলিকে বাতিল করার কারণ কি। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রেশন কার্ড বাতিল হওয়ার কারণ কি। বলা হয়েছে বর্তমানে ভুয়ো রেশন কার্ড ধরার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে সেই সঙ্গে রেশন কার্ড ভেরিফাই করার জন্য বর্তমানে প্রত্যেককে আঙুলের ছাপ দিয়ে আধার ভেরিফাই করতে হচ্ছে যার ফলে এবারে কিন্তু কারণগুলো আমরা জেনে নেব দেখুন বলা হয়েছে একই ব্যক্তির নামে যদি দুটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে সেই রেশন কার্ড দুটির মধ্যে একটি রেশন কার্ড বাতিল হয়ে যাবে যখনই তাদের আধার কার্ড ভেরিফাই করা হবে দেখুন বন্ধুরা দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যদি কোনো পরিবারের সদস্য মারা যায় সেক্ষেত্রে বর্তমানে ওই মৃত ব্যক্তি রেশন কার্ড ব্যবহার করে রেশন তোলা হচ্ছে এমনটা হয়ে থাকলে সেক্ষেত্রে ওই ব্যক্তির রেশন কার্ডকে বন্ধ করা হবে এর কারণ হলো বর্তমানে যদি কোনো মৃত ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে কিন্তু সে তো তার রেশন কার্ড ভেরিফাই করতে পারবে না আধার কার্ড দিয়ে বা আঙুলের ছাপ দিয়ে তো তার জন্য কিন্তু তার রেশন কার্ডটাকে বাতিল করে দেওয়া হবে তৃতীয় নম্বরে বলা হয়েছে দেখুন একই ব্যক্তির কাছে যদি রাজ্য সরকারের আর কে এস ওয়াই ওয়ান অথবা টু রেশন কার্ড থাকে এবং কেন্দ্রীয় সরকারেরও রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি যে রেশন কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন সেটি অ্যাক্টিভ থাকবে অর্থাৎ সেটি চালু থাকবে এবং অন্য যে রেশন কার্ডটাকে লিঙ্ক করবেন না সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এর মধ্যে আপনি দুটোর মধ্যে যে কোনো একটাকেই কিন্তু লিঙ্ক করতে পারবেন এবং একটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন চার নম্বরে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যদি কোনো মহিলার কাছে স্বামীর ঘরে নতুন রেশন কার্ড থাকে এবং সেক্ষেত্রে সেই মহিলার বাপের বাড়িতেও যদি পুরনো রেশন কার্ডটা আলাদা থেকে থাকে সেক্ষেত্রে বাপের বাড়ির রেশন কার্ডটি বন্ধ করে হবে এক্ষেত্রে যদি বাপের রেশন কার্ডটাকে ট্রান্সফার করে নেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না তবে যদি স্বামীর ঘরে এবং বাপের দুটো রেশন কার্ড আলাদা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা রেশন কার্ডকে বন্ধ করে দেওয়া হবে তারপরে দেখুন বলা হয়েছে বহু পরিবার এমন রয়েছে যে পরিবারে মিথ্যা নামে রেশন কার্ড রয়েছে অর্থাৎ কোনো সদস্যই সেই পরিবারে ওই নামে নেই অথচ সেই নামে কিন্তু রেশন কার্ড বানানো রয়েছে এবং বহুদিন ধরে সেই রেশন কার্ডে আপনারা রেশন তুলছেন তো এমনটাও যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই রেশন কার্ডটাকেও বাতিল করে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই রেশন কার্ডগুলো কিন্তু এই সমস্ত কারণে বাতিল করে দেওয়া হচ্ছে এছাড়াও আরও বহু কারণ রয়েছে যে কারণে কিন্তু আপনাদের রেশন কার্ডগুলোকে বাতিল করে দেওয়া হতে পারে তাছাড়া বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু প্রত্যেক রেশন ডিলারের কাছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক তো আপনারা করিয়েছেন তাছাড়াও কিন্তু আঙুলের ছাপ দিতে হচ্ছে এটা আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু প্রত্যেক জায়গাতে হচ্ছে এবং এই আঙুলের যে ছাপ দিয়ে রেশন কার্ডকে আপনাদের ভেরিফাই করতে হচ্ছে এর কারণটাই কিন্তু এটা অর্থাৎ বন্ধুরা বর্তমানে যদি আপনাদের এমন কোন রকম কার্ড থেকে থাকে তাহলে কিন্তু সেই কার্ডটা বাতিল হয়ে যাবে এবং নতুন যে কার্ডটা অ্যাক্টিভ থাকবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে তো বন্ধুরা আগের ভিডিওতেও আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড ভেরিফাই করা হচ্ছে তো আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু ইপস যন্ত্রের দ্বারা এই ভেরিফাইটা করা হচ্ছে তাছাড়া বন্ধুরা বর্তমানে আপনারা আপনাদের বাতিল লিস্টের নাম আছে কিনা অর্থাৎ রেশন কার্ডের বাতিল লিস্টের নাম আছে কিনা এটা যদি চেক করতে চান আপনাদের মোবাইল দিয়ে সেটাও করতে পারবেন এবং তার জন্য কিন্তু আলাদা আমাদের একটা ভিডিও বানানো রয়েছে ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে রেখেছি এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে সরাসরি এই ভিডিওটা দেখে নিতে পারেন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না তার সত্ত্বেও যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর উপরে একটি বিস্তারিত ভিডিও আবার আপনাদের জন্য বানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি দিয়ে দেবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ